লকডাউনত জুরুলা সহস্রাধিক কেব চালক, ধন নাই ভাড়া নাই বাড়িছে খরচ, বিগত পাঁচ মাহে সেবা বন্ধ, বহু কেব চালকে মূরত এটা দিব পৰা নাই গাড়ির মাহেকিয়া কিস্তি, হাতত নাই ধনবিধ, নচলা হয়েছে পরিয়াল। আন্দক গুৱাহাটীর দ্বিতীয় দিন, এটা ভাড়ার বাবে অপেক্ষা, গাড়িখনকে সারথি করে পুয়াই ভাড়া বিচারি কেব চালকও উলাই আছে রাজপথলৈ। লকডাউনের পাছতে ভাড়া বাড়িছে ওলা উবেরর, ভাড়া বহুৱাৰ সিদ্ধান্ত ওলা উবের কর্তৃপক্ষর। অবশ্যে এই বর্ধিত ভাড়ায়ও লাভের মুখ দেখাব পৰা নাই চালকক। বাহিরের ভাড়া পড়া নাই বর্তমান, বাহিরতো বাদেই দিছো, লোকেল ভাড়াও নাই। মই আজি আঠটা বজাত ওলাইছো, আঠটা বজাৰ পৰা এতিয়ালৈকে আপোনাৰ এপস অন আছে? এতিয়ালৈকে এপস এতিয়ালৈকে আপোনাৰ লগত কথা পাতি আছো, অন আছো। এই সময়ত অলা উবেৰ আমাৰ যিটো কমিশন, আমাৰ পৰা যিটো তেখেতলোকে কমিশন লয়, মানে পাৰ্চেণ্টেজ লয়, সেইটো ইতিমধ্যে তেখেতলোকে লকডাউনৰ সুবিধা লৈ বহাই লৈছে, কিন্তু আমাক কমাই দিয়া নাই। ফলত দ্বিতীয় দিনাও নিৰা কেব চালক, দীর্ঘ সময় অনলাইন থাকিও নাই ভাড়া নাই যাত্রী। ইপিনে বুধবারের পর গুয়াহাটিলৈ চলাচল বন্ধ আন্তঃজিলা বাণিজ্যিক বাহন, বিপাঙত এতিয়া কেব অটো চালক। পরিয়ালের চিন্তার বাবে এতিয়া উপার্জনের অন্য পথও চিন্তা করবলৈ বাধ্য হয়েছে এওঁলোক। ভাস্কর জ্যোতি শর্মা, রিপোর্ট, প্রাগ নিউজ।